নমস্কার, আপনি শুনছেন দ্য হিপনোটিক ক্রনিকলার্সের অডিও গল্প। আমাদের পরের গল্পটির নোটিফিকেশন পেতে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এখন থেকে ইউটিউব ছাড়াও আপনি আমাদের গল্প শুনতে পারেন গানা, স্পটিফাই, জিও সাভন, অ্যামাজন মিউজিক, গুগল পডকাস্ট, স্টিচার এবং আরও অন্যান্য অডিও প্ল্যাটফর্মে। আজ আপনাদের জন্য রয়েছে শিবরাম চক্রবর্তীর লেখা হাসির গল্প, পাক প্রণালীর বিপাক। গল্পে বিনি অর্পিতা, পাক প্রণালী ভেঙ্কট, গল্পের সূত্রধার আমি শুভেন্দু। গল্পটির নাট্যরূপ দিয়েছে অর্পিতা, সাউন্ড এডিটিংয়ে আমার সঙ্গে রয়েছে শতরূপা, গল্পের প্রচ্ছদটি ডিজাইন করেছে শঙ্খ। শুরু হচ্ছে আমাদের আজকের হাসির গল্প, পাক প্রণালীর বিপাক। আচ্ছা দাদা, তুমি রাঁধতে জানো? সকালে চা খাবার সময় বিনি জিজ্ঞেস করল। রাঁধতে জানি নে, কি যে বলিস। সগর্বে আমি বললাম, এক্ষুনি একটা ওই ডিম সেদ্ধ করে তোকে দেখিয়ে দেবো। ডিম তো নিজ গুণেই সেদ্ধ হয়, তার মধ্যে আবার দেখাবার কি আছে? ওটা কি একটা রান্না? হংসডিম্ব আর পরমহংসরা অন্যের অনায়াসে স্বয়ংসিদ্ধ হয়ে থাকেন, মানিয়ে কথা, কিন্তু তা বলে স্টোভ ধরাতে হয় না, স্পিরিট জোগাড় করতে হয় না বুঝি, আর তাছাড়াও আরও কত ইত্যাদির যোগাযোগ নেই, খুঁটিয়ে খুঁটিয়ে এসবের কথাও ওকে জানাতে হয়। তবে আর কি, তাহলে তুমি পারবে, রান্না কিছু না, তার যোগাড় যন্ত্রটাই আসল। তাই যখন তুমি পারো তখন উনুনে কড়া চাপিয়ে একটু ঘাঁটাঘাঁটি করার যন্ত্রণা তার তোমার পক্ষে এমন কি। কেন এসব কথা কেন হঠাৎ আমাকে সন্দিগ্ধ হতে হয়? ওই মানে মামার না বড্ড অসুখ, ভাবছি একবার মামার বাড়ি যাব, এই এই দিন দশ বারোর জন্যে সেবা শুশ্রূষার হাঙ্গাম মামিমা পেরে উঠছেন না একলা। মামাকে দেখতে যাবে তুমি, এদিকে আমাকে কে দেখে? এই আয়না রইল, নিজেই দিন কতক নিজেকে একটু দেখলে না হয়। আর শোনো, ভাড়ার ঘরে চাল ডাল নুন লঙ্কা পেঁয়াজ আটা ঘি ময়দা গুঁড়ো মশলা, মানে ওই চিনিটা বাদ দিয়ে আর সবই মজুদ রইল, কেমন? কোনটা কি চিনতে পারবে নিশ্চয়। তাছাড়া একখানা এই পাক প্রণালীও কিনে রেখে গেলাম, ইচ্ছে মতো পাকাবে আর খাবে। কি সর্বনাশ, পাকানোর কথায় আমি কোঁকিয়ে উঠি। আরে সর্বনাশটা কি, মরুভূমিতে পড়নি যে হাহাকার করছো, দশ বারো দিন নিজেকে নাইয়ে খাইয়ে টিকিয়ে রাখতে পারবে না, কিসের মানুষ তবে? হ্যাঁ, রবিনসন ক্রুসোর মতো যদি বিজন দ্বীপে একলাটি গিয়ে পড়তে তাহলে কি করতে? কাঁদতাম, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতাম। একটা সত্যি কথাই বলে ফেলি, অনেক বললাম, অনেক করে বোঝালাম, অনেক অনেক কাকুতি মিনতি করলাম, দীর্ঘ দশ বারো দিনের জন্য একটা অসহায় অনাথ বালককে এইভাবে একলা পরিত্যাগ করে চলে যাওয়া তার উচিত হচ্ছে না।
হয়তো আমিও এক অসুখে পড়তে পারি, মামার চেয়েও ঢের শক্ত অসুখে। নানা দিক থেকে নানা রকমে ওর প্রাণে সমবেদনা জাগানোর চেষ্টা করলাম, কিন্তু কোনো ফল হলো না। তিনি চলে গেল। লেখকদেরও পৌরুষ বলে একটা জিনিস থাকে, টের পাওয়া না গেলেও থাকতেই পারে, সে অনেক সময় গিয়েও যায় না। রবীন্দ্রনাথ ক্রুশোর মতো মহাপুরুষ না হলেও আপাত দৃষ্টিতে তারা যতই অপদার্থ মনে হোক, কোনো কোনো লেখকের মধ্যে লেখা ছাড়াও অন্যান্য সদ্গুণের একাত্র ছিটে ফোটা থাকা সম্ভব। এই এই যেমন আমি, আমার নিজের মধ্যে পৌরুষের কোনো সম্ভাবনা কখনোই আমি সন্দেহ করিনি, কিন্তু দেখলাম আছে। দেখা গেল মরিয়া হয়ে উঠলে রাঁধতেও পারি। আমি রাঁধতামও শেষ পর্যন্ত, যদি না মাঝখানে ওই আচারটা আমায় খেতে হতো। বিনির অন্তর্ধানের পরদিন সকালে বিছানা থেকে উঠেই চমৎকার করে এক কাপ চা বানিয়েছি, একজোড়া ডিম সিদ্ধ করতেও দ্বিধা করিনি। অবশেষে সডিম্ব সেই চায়ের পাত্র বিছানায় নিয়ে এসে আরাম করে খেয়ে আবার এক ঘুম লাগিয়েছি। হজম করতে হলে ঘুমোনো দরকার, উত্তম রূপে পরিপাকের জন্য উত্তম রূপ নিদ্রার প্রয়োজন। আর আমার মতে ঘুমোনোর জন্যেই আমাদের খাওয়া। খালি পেটে থাকলে খিদে পায়, আর খিদে পেলে ঘুম পায় না বলেই নেহাত কষ্ট করে আমাদের দুবেলা কি তিনবেলা কিংবা চারবেলা খেতে হয়, তাই না? যাই হোক, তারপর ওই 11টার পর ঘুম থেকে উঠে পাক প্রণালীটা হাতে করেছি। স্টোভটা পায়ের কাছেই রয়েছে, ধরাতে যা দেরি। পাক প্রণালীর পাতা উল্টাচ্ছি, আজ আর বেশি কিছু না, বিশেষ কিছু নয়, সবচেয়ে সহজ সোজা রান্না একখানা রেঁধে সোজাসুজি খেয়ে সহজভাবে শুয়ে পড়ব। তারপর ও বেলা রেস্তোরাঁ দেখলেই হবে, তারপর কালকের কথা আবার কাল। এই করে আমি এই 10-12টা দিন তুড়ি দিয়ে উড়িয়ে দিতে পারব। বিনিকে আমি দেখিয়ে দিতে চাই, চাই কি নিজেকেও এক হাত দেখাতে পারি। চটমটে হয়তো পোলাও কালিয়াও রেঁধে ফেলতে পারি এর মধ্যে একদিন, মানে আশ্চর্য কিছু নয়। ওই পেঁয়াজের স্যুপ রান্নার সহজ প্রণালী, এটাই আমার সবচেয়ে লাক্সই লাগলো। পেঁয়াজের স্যুপ সাহেবী রেস্তোরাঁয় বহুত খেয়েছি, চমৎকার লাগে, তাই না হয় বানিয়ে খাওয়া যাক আজকে। খেতেও ভালো, রাঁধতেও শক্ত না, যেমনি পুষ্টিকর তেমনি উপাদেয়। তা বইটায় দেখলাম পেঁয়াজের স্যুপকে নামমাত্র খরচায় অল্প পরিশ্রমে প্রস্তুত বিলাসিতার চূড়ান্ত বলে বর্ণনা করা হয়েছে। আমি বিলাসিতার পক্ষপাতী নই, তবু বাধ্য হয়ে আজকে বিলাসিতাই করতে হবে, কী আর করা যায়। আর এই বিলাসিতা সমস্তটা একলাই উপভোগ করতে হবে আমায়, উপায় তো নেই। আমার রান্নার সৌরভ যে কতদূর যাবে জানি নে, তবু কোনো বন্ধু যে গন্ধ পেয়ে আমার পেঁয়াজের ঝোলে ভাগ বসাতে আসবেন তা মনে হয় না। সমস্ত সুরুয়াটা এক এক চুমুকে চেখে চেখে আর তাড়িয়ে একটুও তাড়াতাড়ি না করে শুরু থেকে শেষ পর্যন্ত সুরুত সুরুত আওয়াজে আমি একাই আত্মসাৎ করতে পারবো। কেউ বাগড়া দেবার বখরা নেবার নেই। পাক প্রণালীর নিয়মাবলী অনুসরণে লাগা গেল। স্টোভটা ধরিয়েছি এবং বিছানা থেকে বেশ দূরে সরিয়ে এনেছি, পাছে বিছানা টিছানা ওর অনুকরণে ধরে যায়। আগুনরা ভারী সংগ্রামক, সাবধানতা ভালো। প্যানে আন্দাজ মতো জল দাও, বলেছে পাক প্রণালী। আন্দাজ মতো জল দিলাম, যদ্দূর ওই আন্দাজ করতে পারা গেল। জল ফুটতে থাকুক। তা থাকুক, আমার কোনো আপত্তি নেই।
আধ সের টাক পেঁয়াজ কুচিয়ে ফেল একেবারে কুচি কুচি করে। তথাস্তু, কিন্তু এইটাই এর মধ্যে সবচেয়ে শ্রম সাপেক্ষ দেখা যাচ্ছে এবং একটু বিপজ্জনকও বই কি। পেঁয়াজের সঙ্গে নিজের কোড়ে আঙুলটাও প্রায় কুচিয়ে ফেলেছিলাম আর একটু হলে। আর পেঁয়াজ কুচোতে বসলে কেন জানি না ভারী কান না পায়। আজই প্রথম এটা দেখতে পাচ্ছি, এমনকি চোখের জলে ভালো দেখতেই পাচ্ছি না। কোত্থেকে চোখে এত জল আসে আর এমন চোখ জ্বালা করে? যারা মারা গেছেন, মারা দিদিমারা, দিদিমার মা আর মার দিদিমারা সব একে একে স্মরণে আসতে থাকেন। ভারী কান্না পায়, আরও চোখ জ্বলে, আরও কান্না হাউ হাউ করে ঠেলে আসে সেই শোকের উজান ঠেলে। অবশেষে দিদিমার দিদিমারা পর্যন্ত ভেসে আসেন, কান্না আর থামে না, গাল বেয়ে গলা জড়িয়ে দরবিগলিত ধারে মুখ ভাসিয়ে দেয়। কান্নার আবেগে আরও কাঁদি, অকারণে কাঁদি, অশ্রুপ্লুত হয়ে পেঁয়াজ কুচি করি। হাপুস হয়ে কেঁদে নে পেঁয়াজ কুচিয়ে উঠি, উঠে চোখ মুছে প্যানের ফুটন্ত জলে সেই কুচনো পেঁয়াজদের জলাঞ্জলি দিই, দিয়ে আবার চোখ মুছি। এমনকি ওই পেঁয়াজদের দশা ভেবে ওদের জন্যেও চোখে জল চলে আসে আবার। কাঁদতে কাঁদতে বইয়ের পাতা উল্টাই। এইবার কয়েকটা গোল আলু ওর মধ্যে ছুঁড়ে দাও, গোল আলুগুলো খোসা সারানো হওয়া দরকার। সারা ভাঁড়ার ঘর আতিপাতি করে খুঁজি, কিন্তু খোসা ছাড়ানো গোল আলু একটাও আমার চোখে পড়ে না। প্রত্যেকটা আলুর গায়েই খোসা লাগানো, অথচ বইতে লিখেছে খোসা ছাড়ানো আলুই চাই, তা না হলে অন্য আলু দিয়ে তো হবে না। কি মুশকিল দেখো দেখি, কি করি যে এখন। সুশীলাদির বাড়ি ছুটতে হয়, সুশীলাদি আমার রান্নাবান্নায় ওস্তাদ, আলু পটলদের নাড়ি নক্ষত্র ওর একেবারে জানা। দিদি, আমাকে ওই গোটা কত খোসা ছাড়ানো আলু দিতে পারো, ভারী দরকার, অথচ বাজারে কোথাও ওই খোসা ছাড়ানো আলু পাওয়া যাচ্ছে না। তা বলতেই সুশীলাদি হাসতে হাসতে তার রান্নাঘর থেকে ওই আলু আধ ডজন আমার হাতে তুলে দেন। আমিও আর দ্বিরুক্তি না করে দৌড়তে দৌড়তে ফিরে আসি। এসে দেখি সারা প্যান দিব্যি আনন্দে টকবক টকবক করছে, গন্ধ পূর্বর। এবার আলুগুলো ওর ভেতরে ছুঁড়ে দাও। ছুঁড়ে দেবার চেষ্টা করি, কিন্তু একটার পর একটা চারটেই তাক ফসকে গেল। দেখি বাকি দুটোকে আর ছুঁড়ে না দিয়ে এগিয়ে গিয়ে প্যানের ভিতরে ছেড়ে দিলাম। পাক প্রণালীর উপদেশের অন্যথা করা হলো, অন্যায় হলো বুঝলাম, কিন্তু কি করব, পাকা রাঁধুনির মতো হাতের তাক যদি আমার না থাকে, মানে থাকাও তো স্বাভাবিক নয় তাই না, তাহলে কি আর করা যায়, সবাই কি দূর থেকে তাক মাফিক ছুঁড়তে পারে নাকি। এইবার অল্প করে গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দাও। অল্প করে গোলমরিচের গুঁড়ো কখনো ছিটিয়েছ, ছিটিয়ে দেখেছ কি হয়? রান্নার কি হয় তা বলছি নে, রাঁধুনির কি হয় তাই আমার বক্তব্য। এক কথায় হাঁচি হয়, দুর্দান্ত রকমের হাঁচি, মশলার কৌটো ছিটকে যায়, কোথায় যায় জানা যায় না, খুন্তি উঠতে থাকে, আত্মসম্বরণ করা কঠিন হয়ে পড়ে। হাঁচির হাত থেকে নিজেকে বাঁচিয়ে কোনো রকমে সামলে প্রায় 300 হাঁচি হাঁচার পর চোখ খুলতে পেরেছি। তা চেয়ে দেখি পেঁয়াজের খাড়ি
প্যানের গলা ছাড়িয়ে উঠছে। আধ প্যানের বেশি জল দিইনি, অথচ তাই যে এতক্ষণ ফুটেও কি করে এক প্যান হয়ে উঠল। প্যানটা নেহাত ছোট ছিল না তো, তাই দেখে আমার তাক লাগে। আর সেই কারির টগবগানি কি কি তার লম্প ঝম্প। বইয়ের কথা তো অক্ষরে অক্ষরে পালন করেছি, তবু কোথায় যে কি গলত ঘটল তা বুঝতে পারি না। তো দেখতে দেখতে সেই সুপ প্যান ছাড়িয়ে স্টোভ ছেয়ে গেল, স্টোভ ছেয়ে উপচে পড়তে লাগলো, আর অত উপচেও প্যান ভর্তি কারির কিছু কমতি দেখা গেল না। আশ্চর্য কারিগরি, এবং এর উপরে ফুসফুসানিও তার যেন বেড়ে গেল আরো, আর আরও বেশি লাফাতে শুরু করে দিল। আবার আমাকে দেখেই কি না কে জানে, অবশেষে সেই স্যুপ আগ্নেয়গিরির লাভা প্রবাহের মতো ছড়িয়ে পড়তে লাগলো ইতস্তত। স্তর মধ্যে আমাকেও ধরা যেতে পারে, তীর বেগে ছুটে এসে আমার পায়ে ছাত করে লাগতেই আমি এক লাভ মেরেছি, আর তারপরেই পিছন ফিরে গে ছোট। কিন্তু ছোট দিলে কি হবে, 100 গজের দৌড়ে কোনোদিনই আমি পুরস্কার পাইনি। স্যুপের সঙ্গে দৌড়েও আজ হেরে গেলাম। স্যুপ আমার আগে আগে যাচ্ছিল, তার গায়ে পা লেগে পিল্লায় এক আছাড় খেয়েছি, আর সেই এক আছাড়েই বিছানায় এসে আমি ধরাশায়ী। আমার ঘরের ওধার থেকে ইধার পেঁয়াজের কারি থই থই করছে, কোথাও পা ফেলার জন্য, কিন্তু ভয় নেই আর, আমি এখন বিছানার ওপরে। যতই লাফাক এত দূর ওরা লাফিয়ে উঠতে পারবে না নিশ্চয়ই। সুপের থেকে ভীত নেত্র সরিয়ে বইয়ের পাতায় রাখতেই চোখে পড়ল সব শেষে লেখা আছে, এইবার 12 জনের উপযুক্ত চমৎকার পেঁয়াজের স্যুপ বানানো হলো। হ্যাঁ, 12 জনের? এতক্ষণ শুনছিলেন আজকের গল্প পাক প্রণালীর বিপাক। আমাদের পরিবেশনা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আপনার অভিজ্ঞতা। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।